অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স, আননোন টু ফ্যাক্টসের পক্ষ থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানে হারের বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন কোচ সাম্পাওলি। প্রথমে নিজের ঘাড়ে দোষ দিলেও এবার লিওনেল মেসির এক হাত নিয়েছেন তিনি। পুরো ম্যাচ জুড়েই মেসি থেকেছেন ছায়া হয়ে। মেসির এই অনুজ্জ্বল পারফরমেন্সই আর্জেন্টিনাকে ডুবিয়েছে বলে দাবি করেছেন সাম্পাওলি। এদিকে লিওনেল মেসির প্রথম ম্যাচের পারফরমেন্স নিয়েও অসন্তুষ্ট সাম্পাওলি। শুধু লিওনেল মেসি নয়, সাম্পাওলি দোষ চাপাচ্ছেন অন্য ফুটবলারদের ওপরও। ফুটবলারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সাম্পাওলি। তিনি বলেন, আমার সুন্দর ফরম্যাটের সঙ্গে ওরা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি, তাই আমাদের হারতে হয়েছে। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার দলটি ছিল কোচ সাম্পাওলির এককভাবে সাজানো, যেখানে আর্জেন্টিনার ফুটবলারদের কোনো মতামত নেওয়া হয়নি। তাই কোচের সাথে এক ধরনের মত বিরোধিতা চলছিল আর্জেন্টিনা ফুটবলারদের। এক পর্যায়ে কোচ পরিবর্তনের সিদ্ধান্তও নেয় আর্জেন্টিনা দলের সিনিয়র ফুটবলাররা। সর্বশেষ দল বড় ব্যর্থতার মুখোমুখি হলে ফুটবলে কোচদের কি হাল হয় সেটা সাম্পাওলির চেয়ে এই মুহূর্তে কে আর ভালো বুঝবেন। আইসল্যান্ডের বিপক্ষে জিততে পারেননি আর্জেন্টিনা, তারপর ক্রোয়েশিয়ার বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে। বিশ্বকাপের শুরুতে আর্জেন্টিনার এমন ফলের কারণে সাম্পাওলির কোচিং কৌশল নিয়ে সমালোচনা চারদিকে। এর মধ্যে খবর বেরোলো বিশ্বকাপ চলাকালীন নাকি সাম্পাওলিকে ছাঁটাইয়ের দাবি জানিয়েছে আর্জেন্টিনার সিনিয়র ফুটবলাররা। আর্জেন্টিনা গণমাধ্যমের খবর বিষয়টি সুরাহা করার চেষ্টায় ব্যস্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি তাপিয়া। সর্বশেষ খবর সুরাহা নাকি হয়ে গেছে। আর্জেন্টিনার প্রভাবশালী ফুটবল সাংবাদিক হাভিয়ের লাঞ্জা টুইট করেছেন এই বিষয়টি নিয়ে। তাপিয়া সাম্পাওলি সহ বোর্ডের কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন মেসি সহ পুরো আর্জেন্টিনা দল। বৈঠকে মেসিদের পক্ষ থেকে নাকি বলা হয়েছে বিশ্বকাপ চলাকালে কোচ পরিবর্তন চাইছেন না তারা। তার প্রেক্ষিতে বিশ্বকাপে সাম্পাওলিকে কোচের পদে বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ক্রোয়েশিয়ার ম্যাচের আগের দিন সাম্পাওলি বলেছিলেন দল সাজাতে পারেননি তিনি। ম্যাচের পর খেলোয়াড়দের দোষারোপ করেছেন চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ। আবার তার দল পরিচালনা, কোচিং কৌশল, ম্যাচের ফরম্যাট সাজানোতেও আপত্তি সিনিয়র খেলোয়াড়দের। সব মিলিয়ে সাম্পাওলির ওপর অনেকটা বিষিয়ে হয়ে উঠেছেন আর্জেন্টিনার সিনিয়র খেলোয়াড়রা। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স ফুটবলের এই লেটেস্ট নিউজটি শুনতে সাথে থাকার জন্য।